পশ্চিমবঙ্গে দু সালে বিধানসভা ভোটের আগেই রাজ্য পুলিশের দশ হাজার নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে তো দেখো এই ব্যাপারে যে খবরটি বেরিয়েছে সেই খবরটি আমি তোমাদের সামনে শেয়ার করছি তো দেখো প্রথমে আছে খবরের হেডলাইনটি ভোটের আগে রাজ্যে প্রায় সাড়ে দশ হাজার পুলিশ নিয়োগ কথাটি কে বলেছেন না পার্থ চট্টোপাধ্যায় বলেছেন এরপর আছে দেখো বিস্তারিত খবরটি আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশে নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে এই নিয়োগের পাশাপাশি রাজ্য পুলিশের নতুন মহকুমা এবং সার্কেল গঠনের সিদ্ধান্তের কথাও ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘটনাচক্রে মঙ্গলবারই প্রাথমিক ষোলো হাজার পাঁচশো জন শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী জানিয়েছেন কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে এই নিয়োগ হবে কনস্টেবল পদে ন হাজার দুশো বিরাশি ও সাব ইন্সপেক্টর পদে এক হাজার আশি জনকে নিয়োগ করা হবে সব মিলিয়ে দশ হাজার তিনশো সত্তর জন আগামী কয়েক মাসের মধ্যেই এই নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে নিয়োগ ছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশে এগারোটি নতুন পুলিশ মহকুমা ও তিনটি নতুন সার্কেল তৈরির সিদ্ধান্ত হয়েছে সুন্দরবন জেলা পুলিশের অধীনে পাথর প্রতিমা নামখানা ও সাগরকে নতুন পুলিশ সার্কেল করার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে সঙ্গে ডালখোলা ইটাহার ফারাক্কা হাবড়া জঙ্গিপুর দেগঙ্গা বাগদা হাসনাবাদ গোপীবলপুর বেলপাহাড়ি ও সাগরকে নতুন পুলিশ মহকুমা করার কথা জানানো হয়েছে এর পাশাপাশি আরও বেশ কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে উত্তরবঙ্গের ধূপগুড়ি ব্লককে ভেঙে দুটি পৃথক ব্লক করা হয়েছে পার্থ জানিয়েছেন ধূপগুড়ি ও বানারহাট নামে দুটি পৃথক ব্লক তৈরি হবে এছাড়া তেলুগু ভাষাভাষী মানুষকে ভাষাগত সংখ্যালঘুর মর্যাদা দেওয়া হবে বলে এক প্রস্তাব পাশ হয়েছে মন্ত্রিসভার বৈঠকে পাশাপাশি খড়গপুর এলাকায় তেলুগু স্বীকৃত ভাষার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী তো এই হচ্ছে আজকের আপডেট এবং ভিডিও তো এর পরবর্তী সময়ে যদি এই ব্যাপারে কোনো সরকারি নোটিফিকেশান বেরিয়ে আসে আমি কিন্তু ইমিডিয়েট ভিডিও নিয়ে আসবো তাই যারা যারা আমার চ্যানেলটি প্রথমবার ভিজিট করছো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বুঝছে সবাই ভালো থাকবে ধন্যবাদ